নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে সারদা মায়ের পুজো হয়েছে আর এটা হচ্ছে ভোগের থালি। সকলকেই ভোগ প্রসাদ পরিবেশন করা হয়েছে আজকে, আর এই সন্ধেবেলা শীতল দেয়া হয়েছে ঠাকুরকে। আর সকালবেলার অনুষ্ঠানটা আজকে ক্যাপচার করা হয়নি, চেষ্টা করেছিলাম কিন্তু চিপসের গন্ডগোলের জন্য পুরো ভিডিওটা কমপ্লিটলি আসেনি। আসলে আমার পানের ডিব্বাটা কোথায় রাখলি? এই আমার ওটা কোথায় কোথায় রেখেছিস? গুছি সুজি দাও, পুরোনো জামা কাপড় দিয়ে ভালো হয়েছে গো চাটা, খুব এই সব করে ভালো হয়েছে। খাই না, লিমো গন্ধ লাগে, খাই না ও সবই গন্ধ লাগে। পেঁয়াজ রসুন পেঁয়াজ খুব অল্প, কিসে পেঁয়াজ দেবো বলতো? শীতকালে শীতকালে সবজি তো পেঁয়াজ লাগে না কিছু। একটা ডিম ভেজে ভাত দিয়ে খেলি, রান্না করতে জীবাণু হাতে করে নিলি। এগুলো তো লোকের সুবিধা, রান্নার সুবিধা। ডিম আলু হাতে একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল, কাঁচা লঙ্কা দিয়ে মাখলে মাখলে কি সুন্দর আস্তে গন্ধ লাগবে না কিন্তু পেঁয়াজ দিলে। এবার যারা খায় না তাদের গন্ধ লাগতে পারে। ও এখন না নেই, প্রায় ওই ডিম মাছ কিছু আনে না। এমনিও মাছ টাছ তো মানে বেছে কুচে মাছ খেতে পারে, এমনি খাওয়াটা তো সব খেতে পারি না আমি। মাসিমণি রে আমেরিকায় কতদিন ছিলেন? প্রথমবার যেবার গেলাম ছমাস, ছমাস ছিলেন তখন। মানে ছমাসের মধ্যে আবার ব্যাক করতে হবে, ধরো আমি গেছি এপ্রিলের 18 তারিখে, আবার ওখান থেকে ফিরেছি এরকম মানে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের 7 তারিখ না 8 তারিখ এরকম ফিরেছিলাম। আচ্ছা আচ্ছা। আর এর পরের বার যখন গেলাম তখন 2 মাস ছিলাম। আচ্ছা আচ্ছা, ভালো তো। কিছু একটা মানে হচ্ছে তো, কোন ধর এই হোক ইনফেকশনই হোক বা কিছুই হোক একটা কিছু একটা হয়েছে। হ্যাঁ, সেই থেকেই শরীরটা গেল আস্তে আস্তে। তারপর 2002 ফেব্রুয়ারিতে চলেই গেল। 2001টা বিয়ে হলো, মেয়ের বিয়ে হলো, মেয়ের জামাই বাইরে থাকে। আচ্ছা আচ্ছা। আমরা এখানে ছোটবেলায় লুকোলুকি খেলা, হুসুস খেলা, সন্দীপ মদন, হ্যাঁ 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 মদন ছোট ভাই, মদন হোসেন থাকে। হ্যাঁ, আসিমা পূজো উপলক্ষে আজকে বাড়িতে অনেকেরই নিমন্ত্রণ ছিল, সেই কারণেই অনেকে এসেছিলেন। আর কোয়ালিটি তো ঠিকঠাক আছে না রে, এখানে এরকম দেখাচ্ছে। কিন্তু ভিডিও যদি করো এই সাইড দিয়ে তুমি, এটা তো সেলফি হবে, তোকে ওই দিকে যেতে হবে। তবে না না, দেখলে জেঠিমাকেই দেখি, ঠিকই দেখাচ্ছে। মুখটা একটু ঠিক করে এরকম করছো কেন? আমি সবসময় স্মাইল রেখে ফটো তুলি, স্মাইল ছাড়া ফটো মানে না। দাঁড়া, এ হবে না, হচ্ছে না, জানি কেন হচ্ছে না। এমনি এটা কি স্যামসাং এর সেট? তো ওকে দেখে আমি একটা কথা বলতাম কিন্তু ভিডিওর মধ্যে বলবো না। বাবা চলে যাচ্ছে এখন, আমার খুব খারাপ লাগে বাবা চলে গেলে। এটা কি হচ্ছে, ফুড চ্যালেঞ্জ? না না, এটা প্রসাদ খাওয়া, এটার ফুড চ্যালেঞ্জ কেন? ফুড চ্যালেঞ্জটা পরে চেষ্টা করছি। দাঁড়া, মা ফুড চ্যালেঞ্জ করবে তো ওদের সাথে? আমি সব বুঝি না, আমাকে সঙ্গে তোরা যা করবি। না না, একসঙ্গে তিনজনে হবে তো, আমি ক্যামেরাম্যান সবাই মিলে। পাতাটা টেনে নে সামনে, পিকু আরেকজন আছে, দুজন এখন আসার বাকি। বইগুলো দেখে নিচ্ছি। বাবু কতদিন পর আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করছিস বল? সেই ছোটবেলায় আসতি সেইটাই, তখন তখন তার ইউটিউব ছিল না আর মোবাইলও ছিল না, হ্যাঁ সেই জেঠি তো বাবু যেই দেখতো আমাদের, যখনই বারান্দা উপরে যাবে জেঠি মা যখনই দেখতো, আর পিকু তো দেখতো মুখ ঘুরিয়ে যায়। হে বাবা, তখন পিকু কোথায়? যখন সেই আমি তখনকার কথা বলছি না, পিকু তো একটা ছোট বাস্তা থেকে বড় হয়েছে, নিচে বোধহয় খোলা আছে।
দিচ্ছি পিকু, বাবু তাই খেয়ে নিচ্ছে টক দই, তারপরে সেই টক দই। তোমাদের ঘরে খাওয়া দাওয়া? যাই দে, আমি সে খাবার জন্য বলছি না। খাওয়া দাওয়া বলো বা, এমনি গেম গেমও খেলতাম সেই। হ্যাঁ, নানা রকমে সেই ওই বারান্দাতে যখন। হ্যাঁ, প্রসিদ্ধ ব্যবসায়ী। এই একদিন খেলবো, দিন হয়ে গেছে, একদিন খেলবো, একদিন খেলবো, খেলবো, আসলে চলো না, একদিন খেলবো, চলো, একদিন খুব ইন্টারেস্টিং। আরে আমার মাও পছন্দ করে ক্যাশিয়ারটা, তো আমি ওইখানে ক্যাশিয়ারটা সেই চিটিং বাজি করতাম, তোমাকে টাকা দিয়ে দিতাম। যেই বলছে চিটিং বাজি করতাম, আমরাও খেলতাম ছোটবেলায়, ওটা খুব এনজয় করতাম, হেভি মজা। না, ওটা কিছুতে ওঠে যায় না, ওটা তো মানে বন্ধকের পর বন্ধক হয়ে যাচ্ছে না, ওর জায়গার উপরে পড়ে যাচ্ছে, আবার ওর কাছে টাকা শর্ট, তখন টাকা না। একদিন আমি ব্যাংকের ক্যাশিয়ার হয়েছিলাম, সেই সুমন এসেছিল আর ওর ভাইটা, ছোটকা মানে ওর ভাইটা, আমি আর তুমি চারজন ছিলাম। হ্যাঁ, তুই খা, খেতে খেতে কথা বল, আমাদের ছোটবেলার কথা, বাবু কি ছিল, তুই কি ছিলি বলছি। মোদের গরম, মোদের আসা, আমরি বাংলা ভাষা। তারপরে সেই বাবু একদিন আমাকে বলছে, ও দিদি একটা আমি এখানে অফিস করবো, মিষ্টি পরে খাবি, খিচুড়ি খেয়ে নে, একদিন কিন্তু খেলবো। হ্যাঁ, আসবি, আর একদিন ফুড চ্যালেঞ্জ হবে। হ্যাঁ, ফুড চ্যালেঞ্জ, পরে ফলটা ভালো লাগবে, মানে পরপর সেটা জেনারেশন এই তো এখানে তুই যাওয়ার সময় দেখে যাবি ঘরের ভেতর। হ্যাঁ, পিকু তো একটু ঝাল খেতে পারে না, একটু ঝাল ঝাল হয়েছে, একটু ঝাল হয়েছে, একটু ঝাল হয়েছে, সত্যি ঝাল হয়েছে। লঙ্কা মুখে পড়লে জানি ঝাল। ওই কেমন হয়েছে বল, ভালো? সেই ছোটবেলার সেই জিনিসগুলো আবার মনে বোধে। এটা না, এটা ছিল তো। এ বাবু, তুই তো বাইক নিয়ে অনেক জায়গায় ঘুরতে ফুরতে যাস, কোনো জায়গায় ভালো বন জঙ্গল আছে বলতে পারবি? মানে একটু, আর তুইও তো রান্না বান্নাটা ভালো জানিস, তাহলে। হ্যাঁ হ্যাঁ, মানে একটু বাঁশ বিরিয়ানি ফিরিয়ানি বার, মানে একটু ফরেস্ট, মানে ফরেস্টে যে ভিলেজ খাওয়া দাওয়ার জন্য আর কি খুঁজে পাচ্ছি না। এরকম করেছে জানিস, এত ভারী ভারী কাঁসা পিতলের বাসন আগেকার দিনে, সব ভেঙে গোটা গোটা বাসন ভেঙে ভেঙে, ইভেন হারমোনিয়াম তবলা পর্যন্ত বিক্রি করে দিয়ে, আমারও শেষ অব্দি করলো, আমারও তানপুরা তবলা তান, দেখ না পুরো পুরো জলের দরে, জানিস জলের দরে কি খারাপ লাগে বল। সেই কত ছোট থেকে গান করতাম, তুই সে এসে গান করতিস না? হ্যাঁ তো, হ্যাঁ, আর সেই তানপুরাটা সিস্কেলের তানপুরা, সে বড় বা ইয়ে লম্বা, বেশি দাম দিয়ে করা সেই তানপুরা, নিজে করে যে কি করে একটা মানুষ এরকম বদলে যেতে পারে আশ্চর্য লাগে। সমস্ত জলের দরে বিক্রি করে দিয়েছে, জলের দরে একটা বোধ হয় তবলা, এখন ওই তবলা মানে সেগুন কাঠের তবলা, জানিস ওই তবলার বোধ হয় এখন অনেক টাকা দাম হবে। ওই ওর ওই ওপরে যে ছালটা আছে যেটা, ওইটাই তো অনেকটা ইয়ে, ওই কত টাকায় বিক্রি করে জানিস? মাত্র 250 টাকায় বিক্রি করেছি, তুই চিন্তা কর, ওই তবলা 250, মাত্র 250 টাকা, মাত্র 250 টাকায় ভাবতে পারি, আমি বহুবার বারণ করেছি। আমাকে বলে আমি কমপক্ষে 500 টাকা দিয়ে দিতাম, ওই তবলা 250 টাকা, 250 টাকা। তানপুরাটা, তানপুরাটা জানিস, তানপুরাটা মাত্র 450 টাকায় বিক্রি করে। হারমোনিয়ামটা তো আমার ছিল না, আমার দিদির হারমোনিয়াম, দিদি নিয়ে গেছে। দিনের বেলা যা যা হয়েছে খেলো সব, তোমার ভাত ডাল সব খেলে দিচ্ছে, এগুলো একটা স্বভাব, এগুলো জানিস তো।
ওটাই ইঠো ভাত ডাল ফেলে দিত ওরে ইঠো কি করে করে এই জমিটাকে গুছিয়ে যে বাড়িটা করেছি তা আমি এই জমি বাড়ি আমি তবে কি আমাদের বাড়িটা লক্ষ্মী মাছ মরে যায়, এখানে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, আমি কোনো কিছু ইনকাম করতে পারছি না। আমি কি বলছি বলতো, আমারটা ধরো এখন কেউ নেই ঠিক আছে, এবার পাশে পরবর্তী আমার বুঝতে পারছি, কিন্তু দেখছিস তো কিরকম হুমকি দিচ্ছে, বাড়ি ভাঙবে যদি একটা বোমা এনে ফেলে দেয়, বুঝেছিস তো? দেশে দেশে তো আমি যে একটা আইনে জানাবো টানবো সেটা তো হবে না। আগে দেখ একটা বোমা এনে ফেলে দিল, বলছে বাড়িতে আগুন, বলছে ক্ষমতা নেই, আমরা তো রয়েছি। দেখ এটা না আমার ছোট মাসির যে ছেলে আছে, মানে আমার ভাইদা আছে, ও এই কথা বলছিল, বুঝেছিস তো? কিন্তু কি বলতো, মানুষকে আজকাল ঠিক বিশ্বাস করে না, খায় না। এটা খেয়ে যে কে কি করে ফেলবে না, সুস্থ মস্তিষ্কে একরকম, ওইটা খাবার পরে তখন অন্যরকম ব্যাটা হয়ে যায়। দুপুরে হয়তো দিতে হবে, আমার খেয়ালও নেই, এত একা হাতে এত করতে না, তো সেখানে এসে টিভির কাছে বসে পড়লো দিদিনি, ওখানে ওই রেডিও নিয়ে থাকে, সংসারই গোছ, একটা পয়সা মানুষ দেখ সবাই আজকাল যা দিনকাল, পয়সা বাঁচবে কি করে তো করে। এই যে যাচ্ছে আসছে বল, কত অত টোটো ভাড়াটা খরচা হচ্ছে রেগুলার, আর একটা এত মাছ কিনে বিড়ালটার জন্য ওদের কাছ থেকে মাছ নিচ্ছে, বিড়ালটা পেট খারাপ করে আছে তাও খাইয়ে যাচ্ছে, এদিকে বাড়ির জিনিসপত্র আনবে, হ্যাঁ তোদের বাড়িতে ওটা কুকুর আছে, একটা নিয়ম আছে না, হ্যাঁ পয়সা দিয়ে কিনে কিনে এখানে মাছ আনছে না। সে মেঘমালা একটা, মেঘমালা একটা বিড়াল ছিল, এত র দুধ খাইয়ে খাই, আমার ছোট মাসির ওরা সব বিড়াল পোষে, তো ওদের ডাক্তার বারণ করে দিয়েছে যে র দুধ খাওয়াবেন না বিড়ালকে শরীরের জন্য। বাবাকে বাবাকে কতবার বলেছি জল মেশাও, জল মেশাও, দুধে জল মেশাও, হ্যাঁ হ্যাঁ ওইটা ভালো না, লোম উঠে যাবে কি, পুরো লিভার খারাপ হয়ে মেঘমালাটা মরে গেল। তারপরে আমরা এখানে চলে এলাম তো খেতে পেতো না তখন বিড়ালগুলো, না খেতে পেয়ে অনেক বিড়াল মরে গেছে ওখানে, ওই যারা পালিয়ে, আমরা ফার্স্টে ফার্স্টে কদিন দিছিলাম বিড়ালগুলো, তারপরে দেখছি সব কেউ তো ওইখানে সেরকম ইয়ে করছে না, সবাই বারণ করছে, এত দুধ দিল না না বাড়ির পেছনে সত্যি, ওদের দুধ নিয়ে নিয়ে আগে প্যাকেট প্যাকেট দুধ নিয়ে খাওয়াতে হতো, ঘরে দুধ আনে না কারোর জন্য, আমি যদি বলি দুধ আনতে না পয়সা দাও, আমার পয়সা না নিয়ে এদিকে ওখানে বিড়াল কুকুরকে, ওই বিড়ালগুলোকে আগে এখনো এত দাদা দাদা মাছ কিনে কিনে নিচ্ছে ওই ছেলেগুলোর থেকে, এই দেতে দেতে বলে এখন বাজার দোকান এখানে কত আমি করি, অসুবিধা হচ্ছে, চাকরি টাকে খেয়ে নেই বুঝিয়ে ফেলে। তো এখন হচ্ছে কোনো কাজ আরে করে না, ঠিক আছে, ও পিসি বাড়িতে, পিসি তো মারা গেছে, তো পিসির বাড়িটাতেই যেটু থাকে, ঠিক আছে, ওই বাড়িতে কিন্তু কোনো কাজ করে মানে মেজে একটু, মানে কিরকম বলবো, মেজে একটু মেজেটুই তো বিয়ে করেনি, বড় একটু করেছে, বড় একটু করেছে, বাবা করেছে, মেজে একটু আর কাকু করেনি, তো এবার মেজে একটু কিরকম, মানে ছোটবেলা থেকে মেজে